মাধু বো কুঞ্জ বিহারী রাধা মাধব জীব কি যায়
শিল প্রপাত বিজয় সমুদ্র গৌর ভক্ত বিজয় নিতাই গৌর প্রমানন্দে বন্দে অহম শ্রী গুর শ্রীযুত পদ শ্রী গুরু বৈষ্ণব শ্রী রূপ সগণ রঘুনাথ সজীব শ্রীমতে ভক্তি সমিতি নাম নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছা কল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী নমামি হরি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অরবিন্দ গদাধর শিবাশাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ একাদশ অধ্যায় কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছে,
স্বস্তিউক্তা মহর্ষি সিদ্ধ সঙ্গ মহর্ষি তারা স্বস্তি বাচক অর্থাৎ স্বস্তি মানে জগতের কল্যাণ হোক জগতের মঙ্গল হোক এই বলে স্তুতি করছেন এবং তোমার স্তুভন্তি তান স্তুতুভি পুষ্কলাভি জগতের কল্যাণ হোক বলে স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন ভগবানের বিশ্বরূপের এই ভয়ঙ্কর প্রকাশ ও তার প্রচন্ড জ্যোতি দর্শন করে সমস্ত গ্রহ আশ্রয় প্রার্থনা করতে থাকেন প্রকাশ হয়েছিল সেই বিশ্বরূপ কিন্তু একা ওঠেনি যারা দিব্য লোকের বাসী অর্থাৎ দেবতাগণ যাদের কি দিব্য দৃষ্টি ছিল সেই দেবতারাও দর্শন করেছে মানে দেবতাগণ দেবতারাও সেটা দর্শন করেছে মহর্ষি সিদ্ধেরা এই যে সেখানে হচ্ছে দেবরাজ ইন্দ্রের রাজধানী এই প্রকার দেবতাগণ তারপর ওই দেবতাদের উপরের লোকে যারা আছেন দেবতাদের উপরের লোকে মহর্ষিগণ তপস্যা করেন সেই তপস্বীগণ দেখছেন তার আরো উন্নত স্তরে তপস্বী আছেন তারপর আরো উন্নত স্তরে তপস্বী জনলোক মহর প্রথমে হচ্ছে স্বর্গলোকের উপর মহর লোক তারপর জনলোক মানে তপস্যার স্তর যত বাড়বে তত তাদের পথ অত্যন্ত অধিক হবে তাই আনন্দন এই লোকে গিয়ে আবার তপস্যা করতে করতে সেখানে যখন আবার তাদের ওই তপস্যার আয়ুষ্কাল তখন তারা আবার যাচ্ছে ব্রহ্মলোকে এই ব্রহ্মলোকে যখন যাচ্ছে তখন তাদের ব্রহ্মলোকে যখন যাচ্ছে তখন আয়ুষ্কাল হবে ব্রহ্মার লোকের সমান অর্থাৎ ব্রহ্মার যে ওই যে আমরা অভিশাপ করেছিলাম 40 বিলিয়ন এই এতদিন পর তারপর তারা মুক্ত হয়ে তারা যদি ভগবত ভক্তি থাকে তাহলে ভগবত ধাম যাবে বলা হয় মুক্ত হয়ে ভগবত ধামে যাবে তো না পায় তাহলে ব্রহ্মাও যদি ভগবত ভক্ত না হয় তাকেও ফিরে আসতে হবে নিচে ভগবান ওর লোকা পুনরাবর্তিন অর্জুন যদি ব্রহ্মাও ভগবত ভক্ত না হয় তাহলে তাকেও আবার নিচে ফিরে আসতে হচ্ছে ভগবত ভক্ত ছাড়া আর যেতে পারবে না ভগবত ধামে তাই এই যে ওই উপরে স্তরে যারা ছিলেন ব্রহ্মলোক মহর্ষি সিদ্ধগণ তারা এই করলেন দর্শন করার পর বলে আশীর্বাদ দেবতারা যখন স্তুতি করছেন তখন এখানে অসুর দৈত্য দানবেরা ভয়ে পালিয়ে যাচ্ছে ওই রূপ ওই যে ভগবানের বিশ্বরূপ তারা মানে যারা সিদ্ধ মহর্ষিরা তো সুখী হচ্ছে যে ভগবান প্রকাশিত হয়েছে বিশ্বরূপ প্রকাশ রুদ্রাদিত্য বসবজে চ সাধ্যা বিশ্বেষিন মরুত ধর্মযক্ষা সুরসিদ্ধ সংঘা বিশান্তি তাম বিস্মিতাশ্চৈব সর্বে রুদ্রগণ রুদ্রগণ মানে একাদশ রুদ্র একাদশ রুদ্রগণ একাদশ প্রকার রুদ্র রয়েছে আদিত্যগণ এই আদিত্যগণ মানে দ্বাদশ আদিত্য আদিত্যগণ মানে দ্বাদশ আদিত্য 12 জন অর্থাৎ আদিতির পুত্রগণ সাধ্য নামক দেবতারা সাধ্য দেবতাগণ
বসুগণ, বসুগণ অষ্টবসু, অষ্টবসু, বিশ্বদেবগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমার দ্বয়, এরা দুই ভাই অশ্বিনী কুমার দ্বয়, স্বর্গের বৈদ্য, স্বর্গের ডাক্তার, এই দুজন হচ্ছে, এই দুজন হচ্ছে স্বর্গের ডাক্তার। মরুদগণ মানে 49 মরুদগণ, আগের দিনের এদের কথা বলেছিলাম। পিতৃগণ, পিতৃপুরুষ লোকদের, পিতৃপুরুষ যে লোক রয়েছে সেই লোকের বাসিন্দা, তাদের অধ্যক্ষ অর্যমা। গন্ধর্বগণ, গন্ধর্বগণ মানে স্বর্গের গায়ক, স্বর্গের গায়কগণ। যক্ষগণ, যক্ষগণ মানে এদের অধিপতি হচ্ছে কুবের, কুবেরের অনুচর, এদেরকে যক্ষ বলা হয়। অসুরগণ, অসুর তো কত প্রকার ওর অসুর আছে। সিদ্ধগণ, সকলেই সহলে, সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে। এই শ্লোকগুলোতে ব্যাখ্যা করার কিছু নেই, এই জন্য এগুলো ব্যাখ্যা করছি না। দর্শন করছে, এই যে দেখুন, রুদ্রগণ দর্শন করছে, আদিত্যগণ দর্শন করছে, সাধ্য দেবতারা দর্শন করছে, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারগণ, মরুগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষ, অসুর, সিদ্ধগণ, সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন। অর্থাৎ উপরের লোকে যারা আছে, এই যে উপরের লোকে, উপরের লোকে দেবতারা, রুদ্রগণ, আদিত্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমার, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, উপরের লোকে, আর এই যে অসুরগণ, অসুরেরা হচ্ছে পাতাল লোকে, অসুরেরা হচ্ছে পাতাল লোকে, তারাও মাঝে মাঝে ওই স্বর্গলোক আদি আক্রমণ করতে যায়। অসুরেরা যা পাতাল লোকে থাকে সেখানে, এই যে অতল, বিতল, তলাতল, সুতল, মহাতল, পাতাল, এই সমস্ত পাতাল লোকেও অসুরগণ আছে। সেই অসুরা তাদের আসুরিক যে শক্তি, মনে করুন যদি সিদ্ধ হয়, সিদ্ধ হয় সাধনা করতে করতে সিদ্ধ হলো, আর এই অসুরা বিশেষভাবে তিনজনের আরাধনা করে, ব্রহ্মাজির আরাধনা করে, শিবের আরাধনা করে, মা দুর্গা বা মা কালীর আরাধনা করে, এই প্রকার তারা আরাধনা করে শক্তি লাভ করে ওই দেবতাদের লোক আক্রমণ করতে যায়। তাই এই অসুরগণের ভিতর কুলে প্রহ্লাদ মহারাজ ভগবত ভক্ত, বিভীষণ ভগবত ভক্ত, এনারাও দর্শন করতে পারেন। এই যে আপনারা শুনেছেন জগন্নাথ পুরী, জগন্নাথ পুরীতে কি হয়, সন্ধ্যার সাথে সাথে, সন্ধ্যার সাথে সাথে ওই যে দক্ষিণ দ্বারের দরজা, দক্ষিণ দ্বারের দরজাটা বন্ধ হয়ে, ওই দক্ষিণ দ্বারে গিয়েছেন কেউ, পরে দেখেছেন কি দক্ষিণ, ওই দক্ষিণ দ্বার সন্ধ্যার সাথে সাথে বন্ধ হয়ে যায়, কেন না, ওই সময়ে দক্ষিণ দ্বার দিয়ে এই ভূত, প্রেত, পিশাচ শুনলে তো অবাক হয়ে যাবে। এই যে তাদের অধিনায়ককে রুদ্র, রুদ্রের অনুচর তারা, তারা ওই জগন্নাথকে দর্শন করতে যায়। আর রাত্রে, রাত্রে জগন্নাথের কুলের শৃঙ্গার, রাত্রে জগন্নাথের কুলের শৃঙ্গার হয়, তা সেই কুলের শৃঙ্গার দর্শন করতে তখন এই দেবতারা, সমস্ত দেবতারা তখন আসে জগন্নাথকে দর্শন করতে। তা এখানেও এই যে দেবতাগণ, অসুরগণ ভগবানকে দর্শন করেছেন, অর্থাৎ বিশ্বরূপ, তারাও বিস্মৃত হয়ে অর্জুন বর্ণনা করছেন।
মহাবাহো বহু মুখ বহু চক্ষু বহু বহু চরণ বহু দ্বার অসংখ্য করাল দন্ত হচ্ছে আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। অর্জুনের এই রূপ দেখে ভালো লাগেনি, এই বিশাল রূপ দেখে ভালো লাগেনি। কেন ভালো লাগেনি? অর্জুনের এই রূপ দেখে ভালো লাগেনি, কৃষ্ণের সঙ্গে তার সখার এই ঐশ্বর্য দেখে তিনি ভয়ভীত হয়েছে, তার ওই সক্ষ ভাব বিদরিত হয়ে এখন অদ্ভুত অদ্ভুত সক্ষ অর্থাৎ মুখ্য ভাব, মুখ্য ভাব থেকে এখন কি হয়ে গেল গৌণ ভাব হয়ে এসে গেল, গৌণ ভাব। এই যে ভাবের পরিবর্তন, এই জন্য যার বাহু সমস্ত লোকপাল দেব দেবী সকলের আশ্রয় তাকে বলা হয় মহাবাহু। অর্জুন এখানে যা দর্শন করছেন কি মুখ চক্ষু বাহু, তিনি বলছেন যে বহু বাহু বহু মুখ বহু চক্ষু অসংখ্য করাল দন্তবিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত প্রাণীরা অত্যন্ত ব্যথিত হচ্ছে। ভয়ঙ্কর রূপ দর্শন করে, ভয়ঙ্কর রূপ কোথা কোথা থেকে অগ্নি নির্গত হচ্ছে, যে ভীষ্ম দ্রোণ আদি সবাই তার মুখের ভিতর চলে যাচ্ছে, দন্তের অগ্রভাগে দন্তের ভিতর সেটা সেই বিশ্বরূপ তাকে চাপিয়ে চাপিয়ে খেয়ে ফেলছে। এরপরে বর্ণনা আসবে দেখবেন, অসংখ্য করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ। এই সমস্ত দর্শন করে অন্যান্য প্রাণীরাও ব্যথিত হচ্ছে আর আমি অত্যন্ত ব্যথিত হচ্ছি। নভঃস্পৃশং দীপ্তমনেক বর্ণম ব্যাতাননম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্ট্বা হিতাম প্রব্যথিতান্তরাত্মা ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। তোমার আকাশস্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল ও উজ্জ্বল আয়ত চক্ষুবিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমিও ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। আকাশ স্পর্শী মানে এই জড় জগতের আকাশকে স্পর্শ করেছে, তেজময় তেজময় বর্ণন করা হয়েছিল কত তেজ তার শরীর থেকে নির্গত হচ্ছে। বলা হয়েছিল যে সহস্র সূর্য যদি যুগপত উদিত হয় তাহলে সেই সহস্র সূর্যের তেজ তার কাছে কিঞ্চি, সহস্র তেজ তার কাছে কি বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল, বিবিধ বর্ণযুক্ত মানে শরীরে বিভিন্ন যে হস্ত রয়েছে সেখানে বিভিন্ন আভরণ বিভিন্ন প্রকার কাপড় তারপর অলংকার এই সমস্ত বিভিন্ন বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল। এবং দেখানো হয়েছিল যে বিস্তৃত মুখমণ্ডল অনেক মুখ বহু মুখ বহু মুখে বহু কিরীটী মানে মুকুট কুণ্ডল বহু রকম শোভা।
এই সমস্ত দেখে আমি ধৈর্য ধৈর্য এবং সম, ধৈর্য মানে আমার আর সহ্য হচ্ছে না, ধৈর্য ধারণ করতে পারছি না, ভয় পাচ্ছি, এবং সম, সম মানে, সম মানে কি পড়েছেন, সম মানে, সম মানে মনকে নিয়ন্ত্রণ করে, মনের শাসন, মনের শাসন, সম দম তপ সহ্য শান্তি আর্যম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিক ব্রহ্ম কর্ম সমাগ, ওখানে সম রয়েছে, সম মানে মনের নিয়ন্ত্রণ। তা আমি সম অবলম্বন করতে পারছি না, মানে আমার মনকে কন্ট্রোল করতে পারছি না। দংষ্ট্রা করালানি বোকাল সন্নিভানি দিশো না জানে না লভে এবং আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার হও। হে দেবেশ, দেবেশ মানে সমস্ত দেবতাদের যিনি নিয়ন্ত্রণকারী বা ঈশ্বর। হে জগন নিবাস, জগন নিবাস, জগন নিবাস মানে এই সমস্ত জগতের যিনি নিবাস মানে আশ্রয়স্থল, সমস্ত জগতের যিনি আশ্রয়স্থল। দেবেশ মানে দেবতাদের নিয়ন্ত্রক, দেবেশ, দেব প্লাস ঈশ, দেবেশ তাদের ঈশ্বর নিয়ন্ত্রণ। নিবাস মানে জগৎ প্লাস নিবাস, মানে সমগ্র জগতের যিনি নিবাস স্থান বা আশ্রয় স্থান। ভয়ঙ্কর দন্তযুক্ত প্রলয়াগ্নি, ভয়ঙ্কর দন্তযুক্ত বিশ্বরূপের দন্ত ভয়ঙ্কর দেখাচ্ছে, এবং প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল, প্রলয়াগ্নি যখন এই ব্রহ্মাণ্ডের নাশ হয় তখন কিভাবে নাশ হয়, প্রলয়াগ্নি উত্থিত হয় কোথা থেকে, প্রলয়াগ্নিকে উৎপাদন করেন ভগবান শঙ্করসন পাতাল থেকে, তার ওই সহস্র মুখ থেকে, সহস্র মুখের ফনা থেকে। এই যে দেখেছেন কালীয় নাগ যখন বৃন্দাবনে থাকতো, তখন যে কালীয় ধরে থাকতো, তো যখন ও যখন ওই যে রথে থাকতো ওর উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারতো না, কেন, বিষের প্রভাব, বিষাক্ত প্রভাব, যে পাখিগুলো হাওয়ার বাতাস হাওয়াটা পর্যন্ত বিষাক্ত হয়ে গেছিল, ওই স্থানের জল, জল গাভী গুলো পান করেছিল, অচেতন হয়ে মরে পড়ে গেছিল, সমস্ত লোকগুলো জ্বলে যায়। আর উপর থেকে এই সূর্য তখন এর তেজ তখন আরো অনেক গুণ বেড়ে যায় প্রলয়কালে, এখন তো কম রয়েছে, প্রলয়ের সময় এর এই সূর্যের এই যে ও সেখান থেকে অগ্নিবৃষ্টির মতো হয়, এত তাপ বেড়ে যায়। তা সেই বলা হচ্ছে যে ভয়ঙ্কর দন্তযুক্ত প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল, তা সেই ভগবানের মুখকে এখন প্রলয়াগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে। দেখে আমার দিকভ্রম হচ্ছে, দিকভ্রম মানে কোন দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই দিকভ্রম হচ্ছে, তোমার ওই বিশাল রূপ দর্শন করে কোন দিক
উত্তর কোন দিক, দক্ষিণ কোন দিক, পূর্ব পশ্চিম পশ্চিম, কোন কিছু আর বুঝতে পারছি না, এবং আমি শান্তি পাচ্ছি না, ভয় ভয় কাজ করছে, ভয় কাজ করছে। করলে কি হয় দেখবেন, যে হৃৎপিণ্ড কাঁপে, নাড়িটা তখন দ্রুত গতিতে চলে যায়, এই অবস্থায় শান্তি হয় না। তুমি আমার প্রতি প্রসন্ন হও, মানে হে বিরাট রূপ, তুমি আমার প্রতি প্রসন্ন হও, আমার যেন এই ভয় না থাকে। এরপর অনেকগুলো শ্লোক একসঙ্গে, ওমি চতাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈবাব নিপাল সঙ্গই সূত পুত্র সহাসমদীয়ৈরপিয়োধমুখৈ বক্রাণীতে তরমণা বিশন্তি দংষ্ট্রায়ানকানি কেচিদ বিলগ্না দশনান্তরেষু সন্তি চূর্ণিতৈরুত্তমাঙ্গৈ যথা নদীনাম বহুবম্বু বেগা সমুদ্রমেবাভিমুখাদ্রবন্তি তথা তবামি নরলোক বীরা জ্বলন্তি যথা প্রদীপ্তম জ্বলনম পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তাতৈব নাশায় বিশন্তি লোক সমৃদ্ধ বেগা লেলিহ সে দোষ মানব সমন এর মধ্যে প্রবেশ করছে, সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। দেখছেন ওই যে বিশ্বরূপে জ্বলন্ত মুখে প্রবেশ করছে, নদী সমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে, তেমনি মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং তোমার তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। যে কথা পূর্বেই বলেছিলাম যে এই যে ভয়ঙ্কর রূপে অর্জুন দেখছেন যে ওই বিপক্ষের দুর্যোধনাদি সমস্ত ভাইয়েরা প্লাস ভীষ্ম কর্ণ দ্রোণ যারা অমরীবর প্রাপ্ত ছিল, ভীষ্মদেব ইচ্ছা মৃত্যুবর দ্রোণাচার্য, সে যখন ধনুর্বাণ ধরে থাকবে কেউ তাকে মারতে পারবে না, কর্ণ যতক্ষণ কবচ কুণ্ডল থাকবে কেউ মারতে পারবে না, তারপর জয়দ্রথ শৈল এরকম যারা বিশেষ বিশেষ আশীর্বাদ পুষ্ট, এই ভগবানের করাল দন্ত্রে প্রবেশ করছে। যেমন কি যে এই অত্যন্ত প্রবাহমান নদী যেমন সমুদ্রে প্রবেশ করে, এখানে উপমা দেওয়া হয়েছে, নদী সমূহ যেমন সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে আর পতঙ্গ যেমন দ্রুত হতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমন এই লোকের এই লোকেরাও
মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গ, পতঙ্গের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেমন কোথাও দেখেছেন কৃষি খামারে রাত্রেবেলায় আপনি অগ্নি জ্বালবেন, এক জায়গায় দেখবেন যে পোকাগুলো আসছে আর ওই অগ্নিতে মরছে, ওই অগ্নির রূপ দর্শন করে অগ্নি মরছে। এখানে ভগবানের ওই করাল দন্ত্র বিশিষ্ট অর্থাৎ মহাস করছে, যে যতই বীর হোক না কেন, যে যতই শক্তি লাভ করুক না কেন, যে যতই দেব দেবীদের দ্বারা আশীর্বাদ পুষ্ট হোক না কেন, তাকে ওই মহাকাল গ্রাস করবে। এই জড় জগতে একমাত্র ভগবত ভক্ত ছাড়া আর অন্য কেউ যারা আছেন তারা সকলকে এই মহাকালের দ্বারা গ্রসিত হতে হবে। ভগবান এখানে মহাকালের মতো, মহাকাল যেভাবে সকলকে গ্রাস করে, ঠিক এই সমস্ত বীরদের, এবং অর্জুন দেখছেন তার নিজের দলের বীরেরাও যাচ্ছে, শুধু দুর্যোধনের দলের নয়, নিজের দলের লোকেরাও যাচ্ছে। অর্জুন দেখবেন যে তারা ওই পঞ্চপাণ্ডব, ভগবান ওখানে বলছেন যে তোমরা পঞ্চপাণ্ডব ব্যতীত আর সকলকেই যেতে হবে। সমগ্র জগৎ তোমার তেজরাশির দ্বারা আবৃত হয়ে সন্তপ্ত হচ্ছে, সমগ্র জগৎ। এই যে এই জগৎ ব্রহ্মাণ্ডে একটা সূর্য, এই জগৎ ব্রহ্মাণ্ডে কয়টা সূর্য? একটা সূর্য, এক একটা ব্রহ্মাণ্ডে এক একটা সূর্য, একটা সূর্য আর ভগবান এখানে বিশ্বরূপ কোটি কোটি সূর্য এক স্থানে উদিত হয়েছে, তাহলে তার প্রভাবে সমগ্র দ্বিতীয় লাইনে দেখুন, এখানে দ্বিতীয় লাইন তাৎপর্য দ্বিতীয় লাইন দেখুন, এখানে অর্জুন দেখছেন যে তার বিপক্ষ দলের সমস্ত নেতারা ভীষ্ম দ্রোণ কর্ণ ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং তাদের সৈন্যরা অর্থাৎ অর্জুনের এবং অর্জুনের নিজের সৈন্য সকলেই বিনাশ প্রাপ্ত হতে চলে যাচ্ছে, হতে চলেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুনের জয় অবশ্যম্ভাবী। এবং এখানে আরো উল্লেখ করা হয়েছে অপরাজেয় ভীষ্ম, তারও বিনাশ প্রাপ্ত হবেন, এবং কর্ণ সেও বিনাশ প্রাপ্ত হবে, যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর যোদ্ধা ছিল ভীষ্মদেব কর্ণ, এরাও দেখছেন অর্জুন যাচ্ছে অত্যন্ত বেগে, অত্যন্ত গিয়ে ওই মুখ করছে আর দন্তে গিয়ে তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। অর্জুন ওই দেখে, আপনি যদি দেখেন আপনার কি অবস্থা হবে, অর্জুন দেখছেন যে এত বড় বীরেরা পর্যন্ত ওই বিশ্বরূপে প্রবেশ করে তাদের এই দুর্দশা হচ্ছে, যারা এই যে অমরী বর প্রাপ্ত অপরাজেয় তারা ওই বিশ্বরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এইরকম অর্জুন ভীত হয়ে গিয়েছেন। এখন অর্জুন জিজ্ঞাসা করছেন আখ্যাহি, এবার 31 নম্বর শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করছেন আখ্যাহি মে কো
ভবানুগ্রহ নমস্তুতে দেব বর প্রসীদ বিজ্ঞাতুম ইচ্ছামি ভবন্ত মাধ্যম নাহি প্রজানামি তব প্রবৃত্তিম। উগ্র মূর্তি, উগ্র মূর্তিকে কৃপা করে আমাকে বলো, হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার, তুমি প্রসন্ন হও, তুমি হচ্ছ আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। প্রশ্ন করছেন, উগ্রমূর্তি তুমি কে, কৃপা করে আমাকে বলো, হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার, তুমি প্রসন্ন হও, তুমি হচ্ছ আদি পুরুষ, তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। তো অর্জুন জিজ্ঞাসা করছেন, উগ্র মূর্তি তুমি কে, উগ্র মূর্তি মানে খেয়ে নিচ্ছেন, ওই যে অর্জুন দেখেছেন যে ও সব খেয়ে নিচ্ছে, ভীষ্ম দ্রোণ জয়দ্রথ কর্ণ এবং তাদের সৈন্যগণ প্লাস অর্জুনের নিজের সৈন্যগণ সকলকে যখন খেয়ে নিচ্ছেন, দন্তে চাবাচ্ছেন, তখন অর্জুন জিজ্ঞাসা করছে যে উগ্র মূর্তি তুমি কে, কৃপা করে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ তোমাকে নমস্কার, তুমি প্রসন্ন হও, তুমি হচ্ছ আদি পুরুষ। এখানে অর্জুন এই যে বিশ্বরূপকে আদি পুরুষ বলছে, বিশ্বরূপ আদি পুরুষ নয়, অর্জুন এখানে বিশ্বরূপকে আদি পুরুষ বলছেন, কিন্তু বিশ্বরূপ আদি পুরুষ নয়, বিশ্বরূপ হচ্ছে ভগবান এই জড় জগতের পরিপ্রেক্ষিতে সৃষ্ট, যখন যতক্ষণ জড় জগৎ থাকবে ততক্ষণ এই বিশ্বরূপের প্রকাশ হয়, এটা ভগবান নয়, পরিপ্রেক্ষিতে কাল্পনিক প্রকাশ। তোমার প্রবৃত্তি আমি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। তোমার প্রবৃত্তি মানে স্বভাব, বিশ্বরূপকে বলছে যে তোমার প্রবৃত্তি আমি অবগত নই, তোমার কি প্রবৃত্তি, তোমার স্বভাব কি, সেটা আমি জানতে ইচ্ছা করি। এরপর ভগবান 32 নম্বর শ্লোক থেকে বলছেন, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমারহর তুমি হ প্রবৃত্ত ঋতে পিতাম্না ভবিষ্যর্বে জীব সীতা প্রত্যনিকে সুযোধা। শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত লোক সংহার করতে এখনে প্রবৃত্ত হয়েছি, তোমরা মানে কি পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত নিহত হবে। ভগবান এখানে বলেই দিয়েছে যে তোমরা পাণ্ডবেরা ব্যতীত সকলে এখানে নিহত হবে। কুরুক্ষেত্র যুদ্ধে কয়েকজন মাত্র জীবিত ছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চপাণ্ডব, পাণ্ডবদের পক্ষে পঞ্চপাণ্ডব এবং ভগবান রথী ছিলেন, সারথী ছিলেন, আর ভগবানের বডিগার্ড যে যার নাম হচ্ছে সাত্যকী, সাত্যকী এই পাণ্ডব পক্ষে এই এই কয়েকজন পঞ্চপাণ্ডব, তারপর
সাত্যকী এবং ভগবান, আর কৌরব পক্ষে, কৌরব পক্ষে অশ্বত্থামা, তারপর কুলগুরু কৃপাচার্য, অশ্বত্থামা কৃপাচার্য, তারপর কৃত বর্মা, কৃত বর্মা, আর হচ্ছে এই অশ্বত্থামা কৃপাচার্য, এই তিনজন, অশ্বত্থামা কৃপাচার্য কৃত বর্মা, পাণ্ডব পক্ষে পঞ্চ পাণ্ডব, ভগবান আর সাত্যকী, পাণ্ডব পক্ষে এই কয়জন, হ্যাঁ এদিকে তিনজন, আর এদিকে তিনজন অশ্বত্থামা কৃপাচার্য আর কৃত বর্মা, তারা এই তিন, আর সব শেষ, আর সব শেষ। কৃপাচার্যকে রেখেছিলেন ওই পরীক্ষিত মহারাজের, পরীক্ষিত মহারাজকে পরবর্তীতে কৃপাচার্য তাকে যে সভা পুরোহিত করেছিলেন কৃপাচার্যের নেতৃত্বে, এই জন্য কৃপাচার্যকে রেখেছিলেন। আর অশ্বত্থামাকে পরশুরামজি অমরত্ব দান করেছিলেন। আর এই কৃত বর্মা যেহেতু যাদব ছিল, যাদব মানে ভগবান দান করেছিলেন, ওই যে ভগবান বলেছিলেন না যে আমাকে নিবে না আমার একক শনি সেনা নিবে, করবো না আমি শুধু মত দান করবো আর আমার একক শনি সেনা যাবে, সেই সেনাদের ভগবান ওকে মারেন আর সকলে বিনাশ প্রাপ্ত হয়েছে। ছিল ওই যে সেনাপতি, ভগবান ভগবান যাদবদের মধ্য থেকে যাকে প্রদান করেছিলেন, যে দুর্যোধন এবং অর্জুন দুইজনেই সাহায্যের জন্য গিয়েছিলেন, তা ভগবান বলেছিলেন যে আমাকে নিবে না আমার একক শনি সেনা নিবে, তো অর্জুন প্রথমে ভগবানকে নিয়েছিলেন, এই জন্য দুর্যোধন ওই একক শনি সেনা নিয়েছিলেন, আর একক শনি সেনার সেনাপতি ছিলেন কৃত বর্মা, ওই কৃত বর্মা গিয়েছিলেন, কৃত বর্মা জীবিত ছিলেন, তারপর অশ্বত্থামা এবং কুলগুরু কৃপাচার্য, এই তিনজন কৌরব পক্ষে আর পাণ্ডব পক্ষে সাতজন, ভগবান সাত্যকী আর পঞ্চ পাণ্ডব। তাৎপর্য প্রথমেই বর্ণন করেছে যে অর্জুন শ্রীকৃষ্ণ হচ্ছেন তার বন্ধু এবং পরম পুরুষোত্তম ভগবান, তার বিবিধ রূপ দর্শনে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন। অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়েছে, অর্থাৎ কি করতে হবে ওই বিশ্বরূপ দর্শন করে তা তিনি আর বুঝতে পারছিলেন না। লাস্টের প্যারাগ্রাফ দেখুন, অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, লাস্টের প্যারাগ্রাফ, তিনি বলেছিলেন যে যুদ্ধ না করাই ভালো হবে, তাহলে কোন রকম নৈরাশ্য বা বিষাদের সূচনা হবে না। তার উত্তরে ভগবান বললেন, তিনি যদি যুদ্ধ নাও করেন তবুও সকলের বিনাশ হবে, কারণ সেটি হচ্ছে তার পরিকল্পনা। অর্জুন যদি যুদ্ধ থেকে বিরত হন তাহলে অন্য কোনো ভাবে তাদের মৃত্যু হবে, মৃত্যুকে রোধ করা যাবে না, এমনকি অর্জুন যদি যুদ্ধ নাও করেন তবুও মৃত্যু অবশ্যম্ভাবী, প্রকৃতপক্ষে তাদের সকলেরই মৃত্যু হয়ে গিয়েছিল, সময় সর্বগ্রাসী ও সংহারক,
পরমেশ্বর ভগবানের ইচ্ছার প্রভাবে সবকিছু বিনাশ হবে, ঠিক নিয়ম। তো এই যে অর্জুনকে ভগবান দেখালেন যে তুমি যে এই যে যুদ্ধ, তুমি যদি যুদ্ধ নাও করো তথাপি এদের সকলের মৃত্যু হবে। তুমি এই যে স্বজনদের প্রীতিবশত এখন যুদ্ধ ক্ষেত্রে এসে বলছো যুদ্ধ করবে না, স্বজনদের অনেক প্রকার অজুহাত দেখাচ্ছ যে এই প্রকার কি ধর্ম নষ্ট হবে, ধর্ম নষ্ট হলে কুলক্ষয়, কুলক্ষয়ের প্রদুষন্তি কুল স্ত্রী, স্ত্রীগণ ব্যভিচারী হয়ে যাবে, বর্ণ সংকর উৎপন্ন হবে, এরপর বর্ণ সংকর উৎপন্ন হলে এই পিণ্ড ক্রিয়া সব লোপ পেয়ে যাবে, স্বর্গে গমন করতে পারবে না, সনাতন কুলধর্ম সমস্ত নষ্ট হয়ে যাবে, বংশে সমস্ত কল্যাণ ধর্ম নষ্ট হয়ে যাবে। এই যে এই সমস্ত যুক্তি দেখিয়ে শেষ পর্যন্ত বলেছিল যে আমি যুদ্ধ করব না, তাই ভগবান এখন দেখাচ্ছেন যে তুমি যুদ্ধ না করলেও তুমি যুদ্ধ করতে থাকবে না, তুমি না করলেও এরা মারা যাবে। তুমি ভাবছো তুমি এদেরকে মারবে, না তুমি না সকলকে খেয়ে নিয়েছি, মানে এরা মৃত মৃত, শুধু তুমি উঠে এই কি লাভের যে যশ এটা গ্রহণ করো, এদেরকে সকলকে আমি মেরে রেখেছি, সেটা তাকে বিশ্বাস দিচ্ছেন, বিশ্বাস দিচ্ছেন যে দেখো এদের সকলকে আমি মেরে রেখেছি, তুমি না মারলেও এরা মরবে। এর পরবর্তী শ্লোকে সেই কথা বলছেন, তস্মাত মুতিষ্ঠ যশোলস্য জিত্বা শত্রুন ভোক্ষ রাজ্যম সমৃদ্ধম নিমিত্ত মাত্রম ভবসব। অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য হয়েছে, এ সভ্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও। সভ্যসাচী মানে যিনি দুহাত দিয়েই তীর ছুটতে পারেন সমানভাবে, শুধু ডান হাত নয় বাঁ হাত দিয়েও পারে, তাকেই সব্যসাচী বলা হয়। নিমিত্ত মাত্র হও মানে তুমি শুধু তীর ধনুকটা ধরো, শুধু তীর ধনুকটা ধরো, উঠে দাঁড়াও, আমি এদের সকলকে মেরে রেখেছি, এরা কি তোমাকে মারবে, এদের সকলেই মরা, আমি এদের মেরে রেখেছি, তোমাকে দেখিয়ে দিলাম না, মন দেখিয়ে দিয়েছে, কিন্তু সকলে সেটা বুঝতে পারবে না। যারা মূর্খ, যাদের জ্ঞান নেই, তারা মনে করে যে কোনো পরিকল্পনার দ্বারা চালিত না হয়ে প্রকৃতির সবকিছু ঘটে চলেছে এবং এই প্রকৃতি সবকিছু যেন আকস্মিক ঘটনা চক্রে উদ্ভূত হয়েছে। প্রভুপাদের সঙ্গে বিজ্ঞানীদের অনেক মানে মতৈক্য হয়েছে, অনেক ঝগড়া হয়েছে, বিজ্ঞানীরা বারবার বলেছে যে এই পৃথিবী বা বিশ্ব আকস্মিক ভাবে হঠাৎ বাই চান্স দেখো বলেছে বাই চান্স সৃষ্টি হয়েছে, বাই চান্স। কৃপার এগুলো পার্বটি উল্লেখ করেছেন যে বিভিন্ন জায়গায় গিয়ে যে কৃপাদের সঙ্গে যেসব বিজ্ঞানীদের আলাপ হয়েছে বা নির্বিশেষবাদীদের তাদেরকে নিরস্ত করার জন্য যে তারা অন্যদের
ওই সমস্ত মতবাদ দিয়ে প্রভাবিত করতে না পারে এই জন্য প্রপাত এই সমস্ত পারপোর্টে লিখে গিয়েছেন যে আধুনিক যুগে তথাকথিত বৈজ্ঞানিকরা বলে যে হয়তো এটি এইরকম ছিল অথবা এরকম হলে হতে পারে কিন্তু আসলে হয়তো বা হতে পারে এই রকম কোনো প্রশ্ন ওঠে না। এই জড় জগতে একটি নির্দিষ্ট পরিকল্পনা কাজ করছে, এই পরিকল্পনাটা কি? এই যে বিজ্ঞানী নিউটনের কথা জানেন আপনারা, হ্যাঁ, এক সময় ওই বিজ্ঞানী মহলে এরকম সৃষ্টি হয়েছে যে এই জড় জগতের কোন পরিচালক নেই, সৃষ্টিকর্তা নেই। তা নিউটনের এক বন্ধুই ছিল নাস্তিক, আর নিউটন আস্তিক ছিল, ঈশ্বর বিশ্বাস করত। তো সে একটি মডেল তৈরি করেছিল নিউটন, একটি সৌর মডেল তৈরি করে তার গৃহে রেখেছিল। আর ওই নাস্তিক বন্ধু একদিন তার সঙ্গে এসেছে, এসে জিজ্ঞাসা করছে যে এই সৌর মডেলটি কে তৈরি করেছে। তখন নিউটন বলছে যে এটা আবার আপনা আপনি তৈরি হতে পারে। নিউটন বলছে যে এই ছোট্ট একটি মডেল, এটা যদি আপনা আপনি তৈরি না হতে পারে তাহলে এই যে মহাকাশে এত গ্রহ নক্ষত্র সমন্বিত এত বিচিত্র জগৎ, হ্যাঁ, এটা কি কেউ আপনা আপনি সৃষ্টি হয়েছে? বিশ্বাস করবো যে এর একজন নিয়ন্ত্রক আছে। আপনা আপনি কোনো কিছু সৃষ্টি হয় নাকি? বাই চান্স কোনো কিছু সৃষ্টি হবে না, ভগবানের পরিকল্পনা আছে। এই জন্য মীমাংসা দিচ্ছেন, কেউ যখন পরমেশ্বর ভগবানের পরিকল্পনা উপলব্ধি করতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় প্রবৃত্ত হন, তখন তিনি হচ্ছেন যথার্থমান। এই যে এই সমস্ত পরিকল্পনা কারা বুঝতে পারেন? যারা ভগবানের সেবায় যুক্ত থাকেন, ভগবানের সেবায় যুক্ত থাকেন তারাই ভগবানের পরিকল্পনা কিছুটা বুঝতে পারেন। এই সৃষ্টি কার্য বিনাশ কার্য সাধিত হয় ভগবানের নিখুঁত পরিচালনায়। এইভাবে ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন হয়েছিল। তো ভগবানের পরিচালনায় এই সমস্ত হয়েছে, কুরুক্ষেত্র যুদ্ধের, কুরুক্ষেত্র যুদ্ধে সেটাও হয়েছে ভগবানের পরিকল্পনায়। ভগবান তো সমস্ত জীবের অন্তরে, ভগবান সমস্ত জীবের অন্তরে, তিনি কি পারতেন না মনকে পরিবর্তন করতে? পারতেন, 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 কিন্তু কেন করেননি? যে বদ্ধ জীব, বদ্ধ জীবকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার ছিল। এই যে ভগবান দুষ্টদের দমন করবেন, এই যে তিনি কেন আবির্ভূত হয়েছেন, চতুর্থ অধ্যায় বলেছে না, তিনটি কারণে, ধর্ম সংস্থাপনার্থ, অধর্মের, অধার্মিকদের নাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য এবং সাধুদের পরিত্রাণ করার জন্য। এই যে ভগবান পৃথিবীর ভার হরণ করে দুষ্টদের নাশ করবেন, তা যারা এইরকম দুষ্ট রাজা ছিল তারা ওই দুর্যোধনের পক্ষা অবলম্বী ছিল। এই জন্য ভগবান চিন্তা করলেন যে এদের সকলকে একসঙ্গে মেরে ফেলবেন। এই জন্য তিনি দুর্যোধনের হৃদয়ে বসে দুর্যোধনের হিংসাকে আরো বাড়িয়েছেন। ওখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর টিকায় লিখেছেন, হৃদয়ে তিনি বসে দুর্যোধনের শত্রুতাকে আরো বাড়িয়েছেন, আর সম্মুখে গিয়ে
সম্মুখে গিয়ে উপদেশ করছেন, আর হৃদয়ে শত্রু তাকে বাড়িয়েছেন হৃদয়ে বসে, এই জন্য দুর্যোধন ওটা গ্রহণ করেনি। যেমন এই যে যুধিষ্ঠির মহারাজকে কেউ শান্ত করতে পারেনি যুদ্ধের পরে, যুধিষ্ঠির মহারাজকে ব্যাসদেব উপদেশ করেছেন, ধম্ম ঋষি আদি অনেক ঋষিরা উপদেশ করেছেন, নারদ মুনি আদি, এমনকি ভগবান স্বয়ং উপদেশ করেছেন, তথাপি যুধিষ্ঠির মহারাজ শান্ত হয়নি। কেন না? ভগবান তার হৃদয়ে পরমাত্মা রূপে তার হৃদয়ে বসে কি করেছেন, তাকে শান্ত হতে দেননি। কেন শান্ত হতে দেননি? কেন তার একজন ভক্ত ভীষ্মদেবের মহিমা জগতে প্রচার করবেন বলে। ভীষ্মদেবের মহিমা জগতে প্রচার করবেন বলে ভগবান তার নিজের উপদেশ দিয়েও জগতে দেননি, হৃদয় থেকে তাকে অশান্ত করে তুলেছেন। আর অশান্ত অবস্থায় শান্ত হওয়ার জন্য তখন তিনি গিয়েছেন ওই ভীষ্মদেবের কাছে। সে ভীষ্মদেব উপদেশ করলে জগৎবাসী দেখলো যে গীতার বক্তা, এমন কি স্বয়ং ব্যাসদেব যাকে উপদেশ দিয়ে শান্ত করতে পারেনি, সেই যুধিষ্ঠির মহারাজকে শান্ত করে দিল কে? পিতামহ ভীষ্মদেব। এইভাবে পিতামহ ভীষ্মদেবকে উচ্চ স্তরে নিয়ে জগতে প্রকাশ করলেন। এখানে যেমন ভগবান হৃদয় থেকে তাকে শান্ত হতে দেননি, ঠিক এই দুর্যোধনের হৃদয় থেকে তাকে ওই সমঝোতায় আসতে দেননি। কেননা তিনি অসুর সংহার করবেন, দুষ্টদের নাশ করবেন, তিনি ভার হরণ করবেন পৃথিবী, এই জন্য এগুলো ভগবানের পরিকল্পনা। চৌত্রিশ নম্বর শ্লোক। দ্রোণম চ ভীষ্মম চ কর্ণম তন্নানপি যোধবীরম ময়া হতং তম জহিমা ব্যতিষ্ঠা যুধশ্রুতে যা শিরণেশ পত্নম। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রত এবং যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং বধ করো এবং বিচলিত হয়ে না, তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে, অতএব যুদ্ধ করো। আপনারা এই পারকোটটা পড়ুন, পারকোট পড়ে বের করুন তো কোথায় প্রভুপাদের কি মুড মিশন রয়েছে, মনোভাব রয়েছে। প্রভুপাদ বলছেন, অতএব জীবনকে এমন ভাবে যে প্রতিটি মানুষ যেন ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারেন,
এবং সৎগুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানকে। এই উদ্দেশ্যে প্রপাদ এই কৃষ্ণ ভাবনামৃত প্রতিষ্ঠা করেছেন, যাতে প্রতিটি মানুষ ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হতে পারে এবং সৎগুরুর মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান হৃদয় করে। তিনি এই ব্রাহ্মণ সৃষ্টি করেছেন এবং সন্ন্যাসী সৃষ্টি করে তাদের মাধ্যমে এই জগৎবাসীর কল্যাণের জন্য সৎগুরু বা হরিনাম দীক্ষার মাধ্যমে সকলকে কৃষ্ণ ভাবনামৃতে আনার চেষ্টা করছেন। এইভাবে এখানে সেটা বলা হচ্ছে যে ভগবান এখানে বলছে ভীষ্ম দ্রোণ কর্ণ জয়দ্রথ অন্যান্য যুদ্ধ বীরগণ পূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে, তুমি তাদেরই বধ করো, সুতরাং তুমি তাদের বধ করো এবং বিচলিত হয়ে না, তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে। ভগবান প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে যে তুমি নিশ্চয়ই জয়লাভ করবে। বিরাট পুরুষ ভগবান বলে দিচ্ছে যে তুমি নিশ্চয়ই জয়লাভ করবে, কারণ পূর্বেই এরা আমার দ্বারা মৃত হয়ে আছে, তুমি নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো। এরকম ভগবত ভক্তের যে ক্রিয়াকলাপ এবং ভগবানের পরিকল্পনা, প্রপাদ শেষ প্যারাগ্রাফে লিখছে ভগবানের পরিকল্পনা এবং ভগবত ভক্তির পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই, এই পরিকল্পনা অনুসরণ করলে জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়। ভগবানের পরিকল্পনা এবং শুদ্ধ ভক্তের পরিকল্পনা এক হয়। শুদ্ধ ভক্তের পরিকল্পনা কেন এক হয়? শুদ্ধ স্তরে যে বলেছিলাম যে মন মনা হয়ে যায়, মনের মিল হয়ে যায়, অর্থাৎ ভগবানের মনে যে চিন্তা ভাবনা সেটা তার শুদ্ধ ভক্তের মনেও সেই চিন্তা ভাবনা চলে আসে। ভগবানের মনকে তিনি বুঝতে পারে, এই যে আমাদের আচার্যগণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বা অন্যান্য আচার্যগণ কি করে এই ভাগবতের টীকা লিখেছেন, গীতার ভাষ্য রচনা করেছেন, জগতের লোক তাদেরকে অনুসরণ করে কেন, তাদের ওই মনটা কৃষ্ণ মন হয়ে গিয়েছিল, কৃষ্ণ মনা, কৃষ্ণের সঙ্গে একত্ব, এটাই হচ্ছে যে ভগবান ওই লীলা করে কি অনুভব করেছেন সেটা তারা ওই স্তরে গিয়ে ওটা বুঝতে পারেন, তাই ওরকম ভাষ্য লেখেন যে ভগবানের সঙ্গে মনের ঐক্য এইভাবে চলে আসে। সঞ্জয় উবাচ এত শ্রুতা বচনম কেশবশ কৃতাঞ্জলির বেপমান কৃত্তাভূয় এবাহ কৃষ্ণম সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অর্জুন অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলবরে কৃতাঞ্জলি ফুটে প্রণাম করে গদগদ বাক্যে শ্রীকৃষ্ণকে বললেন। এই পার্বতে প্রভুপাদ লিখছেন যে পরম পুরুষোত্তম ভগবানের বিশ্বরূপের প্রভাবে যে পরিস্থিতি সৃষ্টি হয় তাতে অর্জুন বিস্ময়ে মহাচ্ছন্ন হয়ে পড়ে। অর্জুন বিস্ময়ে মহাচ্ছন্ন হয়ে পড়ে, মানে হতবাক হয়ে গিয়েছে যে আমি যাকে এতদিন সখা যাদবেতি মাধবেতি বলে এসেছি, যাকে উপহাস করে এসেছি, খেতে শুতে বসতে যাকে উপহাস করেছি,
তিরস্কার করেছি, সে এখন পরমেশ্বর ভগবান আমি বুঝতে পারিনি। আর তার এত বিরাট রূপ রয়েছে, এই সমস্ত ভেবে অর্জুন বিস্ময় মহাচ্ছন্ন হয়ে পড়েছেন। তাই তিনি কৃতাঞ্জলি ফুটে বারবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে থাকেন এবং গদগদ স্বরে তার স্তব করতে থাকেন। অর্জুন ওই রূপে দেখেছেন যে ব্রহ্মা, যে পিতামহ ব্রহ্মা, শিব, দেবতাগণ সবাই ওই রূপে নিহিত আছেন, ওই রূপে নিহিত আছেন দেবতাগণ, যারা এই জগতের পূজ্য আরাধ্য, তারাও ওই রূপের থেকে সৃষ্টি। এটা দেখে অর্জুন আরো বিস্মিত হয়েছে যে আমি এই কৃষ্ণকে আমার মামাতো ভাই বলে জানতাম, আর তার মধ্যে এই সমস্ত কিছু, সমস্ত দেবতারা তার সৃষ্টি, তিনি কত মহান। আর মহান যখন, তখন কৃতাঞ্জলি ফুটে মানে বদ্ধকর্মে প্রণাম করছেন, বারংবার শ্রীকৃষ্ণকে প্রণাম করতে থাকেন এবং গদগদ স্বরে তার স্তব করতে থাকেন। শ্রীকৃষ্ণের প্রতি অর্জুনের এই ব্যবহার সক্ষ রসের অভিব্যক্তি নয়, তা হচ্ছে ভক্তের অদ্ভুত রসের ব্যবহার। অদ্ভুত রসে চলে গেলেন, কোথায় সক্ষ ছিল কোথায় হয়ে গেল অদ্ভুত। সক্ষ হচ্ছে প্রধান ভাব, মানে এই যে পাঁচটি যে মুখ্য ভাব, তার মধ্যে সক্ষ তৃতীয় নাম্বারে। আর সেখানে প্রধান ভাব থেকে তিনি চলে গেলেন গৌণ ভাগে, মুখ্য থেকে গৌণ চলে গেল ঐশ্বর্য দর্শন করে। এই দ্বারকাবাসী, মথুরাবাসী বা অযোধ্যাবাসী বা বৈকুণ্ঠবাসী এনাদের এই রকম হয়, ভগবানের ঐশ্বর্য দেখলে ভাবের এটা কি ভাবটা সেখানে অন্য রূপ পরিবর্তিত হয়ে যায়, ঐশ্বর্যটা প্রধান হয়ে যায়, ভাবের ঘাটতি হয়ে যায়। কিন্তু যারা ব্রজের পরিকর, তারা কখনো এই ঐশ্বর্যের দ্বারা প্রভাবিত হন না, শুধুমাত্র ব্রজের পরিকর। অর্জুন উবাচ, স্থানে ঋষিকেশ তব প্রকৃত্যা জগত পরিষত্তনুরজ্জতে চ রক্ষাং শিবিতানি দিশোদ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ প্ররিষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে, রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে, সিদ্ধরা তোমাকে নমস্কার করছে, এই সমস্ত যুক্তিযুক্ত। তাহলে যারা আসলিক ভাব সম্পন্ন পালিয়ে যাচ্ছে, আসলিক ভাব, আসলিক ভাব, তারা ভগবান প্রতি কি কি রকম দেশ ভাবাপন্ন। এই যে হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল আদি, এদের স্বাভাবিকই কৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণতা ছিল, ক্রোধ ছিল। ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হচ্ছে যে এই যে বলা হয়েছে, ভাগবত উপদেশ করা হয়েছে যে সতত স্মর্তব্য বিষ্ণু বিস্মর্তব্য বিষ্ণু, কদাপি না বিস্মর্তব্য বিষ্ণু, অর্থাৎ সমস্ত বিধি নিষেধের মধ্যে শ্রেষ্ঠ কি, সর্বদা বিষ্ণুকে স্মরণ করা আর কখনো বিষ্ণুকে বিস্মৃত না হওয়া। এসে সমস্ত বিধি সর্বদা শ্রী বিষ্ণুকে স্মরণ করা, কখনো তাকে বিস্মৃত হওয়া যাবে না। কিন্তু এই যে কংস, শিশুপাল, দন্তবক্র, হিরণ্যকশিপু, রাবণ আদি, এরা সর্বদা কৃষ্ণকে স্মরণ করেছে, সর্বদা কৃষ্ণকে স্মরণ করেছে, তাহলে এদেরটা ভক্তি হলো না কেন? এদেরকে কেন অসুরী বলা হলো? কৃষ্ণকে স্মরণ করেও
এরা কেন অসুর নাম প্রাপ্ত হলো? যে শুদ্ধ ভক্তির সংজ্ঞা আছে সেই শুদ্ধ ভক্তির সংজ্ঞায় বলছেন যে আনুকূলস্য সংকল্প প্রাতিকূলস্য বর্জনম। বুঝতে পেরেছেন? আনুকূলস্য সংকল্প মানে কি? অনুকূল, যা অনুকূল, অনুকূল মানে ভক্তির যা অনুকূল। এই যে শত্রু ভাবে কৃষ্ণকে চিন্তা করলাম, এটা প্রতিকূল হয়ে গেল। শত্রু ভাবে চিন্তা করলাম, এটা প্রতিকূল হয়ে গেল, এটা শুদ্ধ ভক্তি হলো না। তাই এই যে কংস, জরাসন্ধ আদি যারা কৃষ্ণের চিন্তা করেছে, এরা কৃষ্ণের চিন্তা করলেও লোকেদেরকে কি বলে? ভক্ত বলে না, অসুর বলে। পূর্বে জরাসন্ধ আদি রাজগণ, এই যে পূর্বে জরাসন্ধ আদি রাজগণ বিষ্ণুর পূজন, বেদ ধর্ম করে এরা বিষ্ণুর পূজন করত। এই জরাসন্ধ আদি এরা ওই শালগ্রামে সেবা করত, শালগ্রাম সেবার সেবা করত, শালিগ্রামের সেবা করেও এরা কৃষ্ণের প্রতি বিদ্বেষ পরায়ণ ছিল। বুঝতে পেরেছেন? শালিগ্রামের সেবা করে বা অন্য দেব দেবীদের সেবা করেও যারা কৃষ্ণের প্রতি বিদ্বেষ পরায়ণ, তাদেরকে অসুর বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে। বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি মানি, কৃষ্ণ তাহে মানে নাহি, মানে কৃষ্ণকে তারা মানলো না, এই জন্য তাদের শাস্ত্রে কি আজ্ঞা দিল, কি অভিহিত করলো? অসুর, এরা অসুর, এত কৃষ্ণকে মানেনি। দন্তবক্র মানে শিশুপাল দন্তবক্র, জয় বিজয়, এরা ওই কৃষ্ণের নিন্দু। দাঁত, যখন দাঁত ভাঙিয়ে কেউ একজনকে দাঁত ভাঙিয়ে ভাঙিয়ে মনে করুন যে বড় বড় দাঁত, আর ওটা দেখিয়ে দেখিয়ে কৃষ্ণকে বিদ্রুপ করত, ব্যঙ্গ করত, তাই নাম হয়েছে দন্তবক্র। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে, সিদ্ধরা তোমাকে নমস্কার করছে, এই সমস্ত যুক্তিযুক্ত। দেখুন দিকে হবে, অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন দেবদেবীরা প্রীতি লাভ করেছিলেন। অর্জুন যখন গেছেন, অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করলেন তখন দেবদেবীরা প্রীতি লাভ করেছিলেন, কিন্তু অন্যেরা যারা আসুরিক ভাবাপন্ন রাক্ষস ও ভগবত বিদ্বেষী দৈত্য দানব, তারা ভগবানের সেই মহিমা সহ্য করতে পারল না। পরম পুরুষোত্তম ভগবানের ধ্বংস সাধনকারী ভয়ঙ্কর এই রূপ দর্শন করে তারা তাদের স্বাভাবিক ভয়ের বশবর্তী হয়ে পলায়ন শুরু করেছিল।
তাহলে অসুর, রাক্ষস, দৈত্য, দানব এরা ভগবানে ভগবানকে যেমন সহ্য করতে পারে না, ভগবত ভক্তিকে সহ্য করতে পারে না, অর্থাৎ এই যে ভগবত পথের বৈষ্ণব পথের নিন্দা করে সর্বদা, মূর্তি পূজার নিন্দা করে, তারপর ভগবানের নিন্দা করবে, গীতা ভাগবতের নিন্দা করবে, এই প্রকার যারা আসুরিক ভাবাপন্ন তাদের এই প্রকার পরিচয় যে তারা স্বাভাবিকভাবে ভগবানের প্রতি বিদ্বেষ পরায়ণ। তারা এই রূপ দর্শন করেছে, ভগবানের মহিমা সহ্য করতে না পেরে তারা পলায়ন করল। সিদ্ধরা তোমাকে নমস্কার করছে, আর রাক্ষসেরা পলায়ন করছে, আর সিদ্ধরা যারা সিদ্ধলোকবাসী, সিদ্ধলোক অর্থাৎ ব্রহ্মলোকবাসী, যারা ব্রহ্মলোকবাসী বা অন্যান্য স্থানের মুনি ঋষিগণ যারা সিদ্ধ, তারা তোমাকে নমস্কার করছে, তোমার মহিমা কীর্তন করছে। সুর অসুর, এই যে সুরগণ মানে দেবতাগণ, তারা স্বাভাবিক ভাবে ভগবানের প্রতি অনুরক্ত। তবে এই যে সুরগণ মানে দেবতাগণ, এনারা সাধারণত কি সকাম ভক্ত, সকাম ভক্ত, এদের চাওয়া পাওয়া আছে, কিন্তু ভগবানকে স্মরণ করে, ভগবানের শরণাগত থাকে। আর যারা অসুর তারা ভগবানের শরণাগত থাকে না এবং ভগবানকে মারার পরিকল্পনা করে। যে তাদেরকে সাহায্য করেছে তাদের পর্যন্ত মারার পরিকল্পনা করে। এই যে ব্রহ্মা তাদের উৎপন্ন করেছিল যক্ষ রাক্ষসদের, সেই ব্রহ্মাজিকে খাওয়ার জন্য এসেছিল। শিব ঠাকুরের এক ভক্ত বলেছিলাম যে ভস্মাসুর, তাকে শিব আশীর্বাদ করেছিলেন, শিবের কাছে আশীর্বাদ চেয়েছিলেন যে আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায়। তো শিবের কাছ থেকে বরদান গ্রহণ করে শিবকেই তাড়া করেছে, শিবকেই ভস্ম করে দেবে, তার আশীর্বাদ দিয়ে তাড়া করে দেবে। এই প্রকার অসুরদের মনোবৃত্তি যে তারা যার কাছ থেকে উপকার পেয়েছে বা যার কাছ থেকে সাহায্য পেয়েছে, যার থেকে সৃষ্টি হয়েছে, তাকেই মারার জন্য। এই যে সমুদ্র মন্থন লীলায় দেখেছেন একটু, যে যখন অসুরেরা আর দেবতারা মিলে লাভ করল, ওই অমৃত ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত ওই অসুরেরা কি করলো, অমৃত ছিনিয়ে নিয়ে চলে গেল, অমৃত ছিনিয়ে নিয়ে চলে গেল। আর ছিনিয়ে নিয়ে অসুরেরা তো নিল, দেবতাদের না দিয়ে অসুরেরা নিয়ে গেল। এবার নিয়ে যাওয়ার সময় কি হলো, নিয়ে যাওয়ার সময় যার হাতে অমৃতের কলস, সে এক সে অন্যকে বলছে তম না অহম পূর্বম, অহম পূর্বম, আমি আগে খাবো, আমি আগে খাবো। বুঝতে পারছেন যে অসুরদের মধ্যেও এই প্রবৃত্তি যে তোমাকে দেব না, আমি একাই খেয়ে নেব। অসুরের নিজেদের মধ্যে পুত্র পিতাকে বলছে যে না তোমাকে দেব না, আগে আমি খাবো, আগে আমি খাবো। এক অসুর অন্য অসুরের প্রতিও বিদ্বেষ পরায়ণ। এই যখন অমৃত উঠলো, অমৃত নিয়ে এরকম কাড়াকাড়ি শুরু হলো যে তম না অহম পূর্বম, একজন আরেকজনকে গালাগালি দিচ্ছে, আর তুমি দাঁড়িয়েছিলে, আমি ওই বাসুকিনাগের ফনার সামনে গিয়ে বিষাক্ত প্রভাবে জ্বলছিলাম, আমি এত কষ্ট করেছি, আমি আগে অমৃত খাবো, আমি আগে অমৃত পান করবো। এক একজন এক একজনকে গালা করে দিচ্ছে, পিতা পুত্রকে গালি দিচ্ছে, পুত্র পিতাকে গালা দিচ্ছে, যখন অমৃত হাতে পেয়েছে। আর যখন অমৃত পেয়েছে, অমৃত পেয়ে নিয়ে যাচ্ছে, তখন সামনে ভগবান মোহিনী এসেছে, মোহিনীকে দেখে অমৃত ভুলে গেছে, সবকিছু ভুলে গিয়েছে। এখন পিতা বলছে আমি বিবাহ করবো, পুত্র বলছে আমি বিবাহ করবো। এই যে অসুরদের স্বভাব।
এরপর 37 নম্বর কসমাতনি নমিরন মহাত্মন গৌরী অসে ব্রহ্মণ প্যাদি করতে অনন্ত দেবেশ জগন নিবাস তম স্বরম সজ সত্তর পরম ইয়ত। হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা, সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতি অক্ষর তত্ত্ব ব্রহ্ম। তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ, এই জগতে আদি জীব প্রথম জীবকে ব্রহ্মা, সকলের পিতামহ, নাম হচ্ছে কি সকলের পিতামহ, পিতামহ ব্রহ্মা, পিতামহ ব্রহ্মা, সকলে এরকম তাকে ডাকে পিতামহ ব্রহ্মা। সেই পিতামহ থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ সেই পিতামহ তোমার আরাধনা করে। এক সময় এটা ভাগবতে রয়েছে, এক সময় দেবর্ষি নারদ মুনি, দেবর্ষি নারদ মুনি ব্রহ্মাজিকে এসে বলছেন যে হে জগৎগুরু, হে বিধাতা, আপনি এত ক্ষমতাশালী যে জগতের জীবদেরকে আপনি সৃষ্টি করেছেন, আপনি সেই পরমেশ্বর ভগবান, আপনি সর্বশক্তিমান। নারদ মুনি ব্রহ্মাজিকে অর্থাৎ তার পিতার এইভাবে স্তুতি করছেন। স্তুতি করার পর তিনি দেখছেন যে পিতাকে বলছেন যে হে পিতা, এই যে আমি দেখছি যে আপনি কার তপস্যা করছেন, তা আপনি যদি জগৎগুরু হন, জগদীশ্বর হন, তা আপনি আবার কার তপস্যা করবেন? আপনি আবার কার তপস্যা করবেন? যে যদি কেউ শ্রেষ্ঠ ব্যক্তি তো আপনি, তা আপনি যদি শ্রেষ্ঠ ব্যক্তি হন, তাহলে আপনার আর কে আরাধ্য থাকতে পারে? অতএব যেহেতু আপনি কারো আরাধনা করছেন, অতএব আপনি শ্রেষ্ঠ ব্যক্তি নন, আপনার থেকেও কেউ শ্রেষ্ঠ, সেটা আমি দেখছি, কারণ তপস্যা করছেন, অতএব আপনার থেকে আরো কেউ শ্রেষ্ঠ ব্যক্তি আছে। তাই এখানে অর্জুন আগে মনে করতেন কি ব্রহ্মা শ্রেষ্ঠ, শিব শ্রেষ্ঠ, কিন্তু তাদেরকে ওই বিশ্বরূপে দেখে তিনি মনে করছেন যে হে মহাত্মন, হে ওই বিশ্বরূপ, তুমি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ, আদি সৃষ্টিকর্তা, সকলে তোমাকে কেন নমস্কার করবে না? তুমি যেহেতু আদি সৃষ্টিকর্তা, এই জন্য সকলে কেন তোমাকে নমস্কার করবে না? তোমাকে সকলেই নমস্কার করবে যেহেতু তুমি আদি সৃষ্টিকর্তা, অর্থাৎ ব্রহ্মাজিদের সৃষ্টিকর্তা, ব্রহ্মাজিও সৃষ্টিকর্তা। আগের দিন বলেছিলাম ভাগবতে দশটি বিষয় রয়েছে, দশটি বিষয়ের মধ্যে এই যে প্রথম হচ্ছে কি স্বর্গ, স্বর্গ মানে কি ভগবানের সৃষ্টি, স্বর্গ মানে ভগবানের সৃষ্টি, ভগবান কি সৃষ্টি করলেন, আর বিসর্গ মানে ওই যে ভগবান যা সৃষ্টি করলেন উপাদান, মূল উপাদান, ওই উপাদানগুলি নিয়ে ব্রহ্মা পরবর্তী সৃষ্টি করলেন। তো মূল উপাদান সৃষ্টি করলেন কে? ভগবান। এই জন্য ভগবানের সৃষ্টিকে বলা হয় স্বর্গ, আর ব্রহ্মার সৃষ্টিকে বলা হয় বিসর্গ। মাটি তৈরি করেছেন, এই যে পঞ্চমহাভূত প্রকৃতির অষ্টধা, এই সমস্ত তৈরি করেছেন, এই এই জন্য মনে করুন মাটি তৈরি করেছেন কেউ, আর মাটি নিয়ে এই কে কুমার ঘোড়া তৈরি করলো, হাড়ি তৈরি করলো মাটি ধাতু, তো ব্রহ্মা হচ্ছে ওই কুমার, ভগবান মূল যে তৈরিকর্তা সৃষ্টিকর্তা ভগবান, আর ব্রহ্মা পরবর্তী সৃষ্টিকর্তা। এই জন্য ব্রহ্মাকে বলা হয় গৌণ স্রষ্টা, গৌণ স্রষ্টা, আর তার ওই সৃষ্টিকে বলা হয় বিসর্গ।
হে অনন্ত, হে দেবে সে জগন নিবাস। হে অনন্ত মানে তোমার কোনো অন্ত নেই, তোমার আদি মধ্য অন্ত কিছুই আমি খুঁজে পাচ্ছি না। হে অনন্ত, হে দেবেশ, দেবতাদের ঈশ্বর। এই যে দেবতারাও, দেবতাদেরকেও ঈশ্বর বলা হয়, বুঝতে পেরেছেন? দেবতাদেরকেও ঈশ্বর বলা হয়, ব্রহ্মা ঈশ্বর, দুর্গা দেবী ঈশ্বরী, মা কালী ঈশ্বরী। আর ঈশ্বর মানে নিয়ন্ত্রণ কর্তা, ঈশ্বর মানে কর্তা। এই যে ঈশ্বর ঈশ্বরী, এনাদেরও আবার একজন পরম ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন পরমেশ্বর। এনারা কেউ পরম নিয়ন্ত্রক নন, পরম নিয়ন্ত্রক হচ্ছে গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, হচ্ছে পরমেশ্বর কৃষ্ণ, অর্থাৎ তিনি সকলের পরম নিয়ন্ত্রক, পরমেশ্বর। এই জন্য দেবে সে জগন নিবাস, সমস্ত জগতের আশ্রয় জগন নিবাস। তুমি সৎ অসৎ উভয়ের অতীত, অক্ষর তত্ত্ব ব্রহ্ম। চিন্ময়, অক্ষর মানে চিন্ময়, অক্ষর মানে চিন্ময়। তমাদিদেব পুরুষ পুরাণ, তমস্য বিশ্বস্য পরম নিধানম্, বেদাশি বেদ্যম চ পরম চ ধাম, তদ্বিতম বিশ্বম অনন্ত রূপম। তুমি আদিদেব, পুরাণ পুরুষ, এই বিশ্বের পরমাশ্রয়, তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি গেও এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্তরূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে, তুমি আদি দেব। কৃষ্ণকেও, হ্যাঁ, কৃষ্ণেরও এক নাম কি? দেব, দেব, কৃষ্ণেরও এক নাম দেব। রূপ গোস্বামী পাদে একটি গান গেয়েছে, কৃষ্ণ দেব ভবন্তম বন্দে। এই যে দেব ভবন্তম বন্দে মানে হে দেব, তোমার বন্দনা করি। দেব মানে কৃষ্ণ, হে আদি দেব, আদি দেব, হে আদি, সকলের আদি, অর্থাৎ ওই ব্রহ্মারও তুমি আদি। ব্রহ্মাকে যে আমি মনে করতাম সৃষ্টিকর্তা, সেই ব্রহ্মারও স্রষ্টা তুমি, কারণ তোমার ওই বিশ্বরূপে আমি দেখেছি। পুরাণ পুরুষ এবং বিশ্বের পরমাশ্রয়, পুরাণ পুরুষ, পুরাণ পুরুষ মানে যে ভগবান, পুরাণ পুরুষ, পুরাতন পুরুষ, পুরাণ পুরুষ মানে পুরাতন পুরুষ, যার পূর্বে আর কোন পুরুষ ছিল না, এই বিশ্বের পরমাশ্রয়, সবকিছুর জ্ঞাতা, সবকিছুর জ্ঞাতা মানে সকল তত্ত্ব তিনি জানে। তুমি গেও, তুমি জানার বিষয়, এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। তুমি গুণাতীত মানে এই তিন গুণের অতীত পরম ধাম স্বরূপ, পরম ধাম মানে চিন্ময় ধাম স্বরূপ। হে অনন্তরূপ, এই জগৎ তোমার, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত আছে। এই জগৎ কিভাবে ভগবানের দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে, এই জগৎ কিভাবে ভগবানের দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে,
এই জগৎ, এই জগৎ আগের দিন ওই যে ব্যাসদেবের পরিণামবাদ বলেছিলাম, পরিণামবাদ মানে ভগবানের শক্তি এই জড় জগৎ রূপে প্রকাশিত হয়েছে। ভগবানের শক্তি মানে ভগবানের শক্তির প্রকাশ, বহিরঙ্গা শক্তির প্রকাশ। ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা এই জগৎ পালিত হচ্ছে। বিষয় বস্তু হচ্ছে তিনি, তিনি সর্বব্যাপ্ত, যেহেতু তিনি চির জগতেরও পরম কারণ তাই তিনি অপ্রাকৃত, অপ্রাকৃত জগতেও তিনি পরম পুরুষ। তিনি এই জগতেও আরাধ্য, এই জগতেও পরম পুরুষ, শ্রেষ্ঠ পুরুষ বা উত্তম পুরুষ, পুরুষোত্তম যাই বলেন, আর ওই চিন্ময় জগতেও। এই জগতের লোকেরা কার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়? এই জড় জগতের লোকেরা। তিনি পরম পুরুষ, জগতে যারা অসুর স্বভাবের তারা তার প্রতি বিদ্বেষ পরায়ণ হয়, কিন্তু ওই যে চিন্ময় জগৎ ওখানে একজন অভক্ত নয়, ওখানে কোনো অভক্ত প্রবেশই করতে পারে না। ওখানে ওখানে যারা, ওখানে যারা প্রবেশ করেন তাদের কি কৃষ্ণ ভাবনা অত্যন্ত উন্নত, অত্যন্ত উন্নত মানে না, এখানে যাদের কৃষ্ণ ভাবনা রয়েছে তারা মাঝে মাঝে কি দেখেছেন অধঃপতিত হয়েছে, হয়েছে না? এই যে ভরত মহারাজ কৃষ্ণ ভাবনা করতে করতে শেষে হরিণ হয়ে গেল, তারপর চিত্রকেতু মহারাজ অসুর হয়ে গেল, বৃত্তাসুর হয়ে গেল, অর্থাৎ সাময়িক। ওই জগতে ওরকম হয় না, অর্থাৎ তাদের কৃষ্ণ ভাবনে এত উন্নত, কৃষ্ণ ভাবনে এত উন্নত মানে কোন প্রকার সেখানে কলুষতা নেই, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য কোন প্রকার কলুষতা নেই, অর্থাৎ কৃষ্ণ ভাবনার প্রতি এত উন্নত, এত উন্নত যে তাদের মন সর্বদা কৃষ্ণের কীর্তনে, তারা ওই যে বৈকুণ্ঠে থাকে, বৈকুণ্ঠে কি করে যারা ভগবত পার্ষদ, বৈকুণ্ঠে থাকে, বৈকুণ্ঠে থেকে কি করে, হ্যাঁ বিভিন্ন বৈকুণ্ঠ লোকে যায়, ওই বৈকুণ্ঠ বিমানে করে বিভিন্ন বৈকুণ্ঠ লোকে যাবে, এবং সঙ্গে ওই কি লক্ষ্মী সদৃশ, তথাপি তাদের কখনো কোন প্রকার বিকার হয় না, কেননা যে তাদের কৃষ্ণ ভাবনা এত উন্নত, মন সর্বদা কৃষ্ণের চরণে এত তন্ময় যে তা কখনো বিকার হয় না, চিন্ময় স্তরে সর্বদা। এবং যারা লক্ষ্মী সদৃশ, যারা ওই দাসীরা রয়েছেন ভগবানের দাসীরা, ভগবানের কোন প্রকার সেবার আবশ্যকতা নেই, তথাপি সেই লক্ষ্মী সদৃশ দাসীরা তারা কি করেন, এই যে সুন্দর স্ফটিক মণি পর্বতের দ্বারা, পর্বত যে পাথরের দ্বারা তৈরি যে মেঝ বা দেওয়াল সেগুলো পরিষ্কার ঝকঝকে, তথাপি ভগবানকে প্রসন্ন করার জন্য ওইগুলোই আবার পরিষ্কার করেন, কোনো অপরিষ্কার নেই, ময়লা নেই, কিন্তু ভগবানকে প্রসন্ন করার জন্য আবার কি করেন, গাছ থেকে ফুল পেড়ে নিজেরা মালা গাঁথেন, মালা গেঁথে পরান, ভগবান পুরুষের সেবা করেন অনেক প্রকার সেবা, চামর সেবা, এই যে এখানে যেমন আমাদের যে প্রকার সেবা, ঠিক ওখানে ওই রকম সেবা আছে, ওরকম সেবায় যুক্ত। তা বৈকুণ্ঠ লোকে একটু অন্য প্রকার, বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবীর আন্ডারে থাকতে হয়, গোলক বৃন্দাবন রাধারানীর আন্ডারে, হ্যাঁ ওখানে অন্য প্রকার সেবা। তো একটা কথা জিজ্ঞেস করছি যে বলে যে আমরা নাকি ওই ধামেই ছিলাম, ওই ধাম থেকে এখানে এসেছি। না আমরা ছিলাম কোথায়, মহাবিষ্ণুর শরীরে,
আমরা যদি ওই ধামে থাকতাম তাহলে এখানে আসতাম, আমরা ছিলাম মহাবিষ্ণুর শরীরে। এই যে কারণ সমুদ্রে আমি তো আগেই বলেছি যে জীবের মুক্তি না হওয়া পর্যন্ত জীব ওই অব্যক্ত রূপে কারণ কারণদক সমুদ্রে মহাবিষ্ণুর শরীরে সূক্ষ্ম রূপে। যখন ভগবত ভক্তি লাভ করে তখন সে এই জগতে এসে বৈষ্ণব হয়ে হরি ভজন করে বা যেকোনো প্রকারে মুক্তি লাভ করে ভগবানের ধামে যায়। ধামে গেলে তখন আর আশ্রয় হয় না, ধাম থেকে আর প্রত্যাবর্তন হয় না, ভগবানের সঙ্গে লীলা করার জন্য আসে আবার সঙ্গে তারা চলে যায়। ওই হচ্ছে ব্যতিক্রম, যে তারা কি জন্য এসেছে, এই জগতে লীলা করার জন্য, এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানের সঙ্গে এসেছে, আবার লীলা করে চলে গিয়েছে। কিন্তু যে যারা ওই মহাবিষ্ণুর শরীরে থাকছে তাদেরকে ওখান মানে মহাবিষ্ণুর শরীর ওখান থেকে আমরা এখানে এসেছি। আমরা যদি ভগবানের ধামে থাকতাম তাহলে আমরা আসতাম, ভগবানের ধামে থাকলে আমাদের চেতনা উন্নত হতো, কৃষ্ণ ভাবনা পূর্ণ হতো। এই জগতে যারা এরকম কৃষ্ণের জন্য এরকম উন্মত্ত হয়ে যায় তারা ওই ভগবানের ধাম থেকে এসেছে। সরস্বতী প্রভুপাদ বলছেন তো যে যারা বৈকুণ্ঠ পার্ষদ, যারা বৈকুণ্ঠ পার্ষদ তারা কি সর্বদা ভগবানকে নিয়ে থাকে, বৈকুণ্ঠ পার্ষদ এবং নিত্য মুক্ত তারা যেমন ওই বৈকুণ্ঠ বার্তা বহন করে নিয়ে এসেছেন, তারা এই জগতের কল্যাণের জন্য এসেছেন, আবার এই লোক শিক্ষা দিয়ে চলে যাবেন। এইরকম যারা ভগবানের ধাম থেকে এসেছেন তারা বিশেষ প্রয়োজনে এসেছেন, বিশেষ প্রয়োজনে, তারা বদ্ধ জীব নয়। এরকম যারা পার্ষদ যেমন যে আমাদের গুরুবর্গ আচার্যবর্গ সরস্বতী প্রভুপাদ, তিনি তো একজন মঞ্জুরী, ভক্তিবিনোদ ঠাকুর একজন মঞ্জুরী, রাধারানীর গানের একজন মঞ্জুরী, তো এনারা কেন এলেন না, এনারা এই জগৎ শিক্ষা দেওয়ার জন্য এলেন, বৈষ্ণব ধর্মের প্রবর্তন করার জন্য এলেন, বৈষ্ণব ধর্মকে আগে এলেন, এই শিক্ষা দিয়ে জীব উদ্ধারের জন্য চলে গেলেন। সখীদের আন্ডারে যারা থাকেন, এই যে রাধারানীর অষ্ট সখী, অষ্ট সখীদের আবার যারা সখী আছে, বুঝতে পেরেছেন, এই মঞ্জুরিদা এদের বয়স একটু কম, যারা এই যে সখী তাদের বয়স মনে করুন 12 বছর কি 13 বছর এইরকম বয়স, আর যারা মঞ্জুরি তাদের 8 বছর কি 9 বছর, বুঝতে পেরেছেন, অর্থাৎ এরা ওই সখীদের আন্ডারে থেকে সখীদের আজ্ঞা পালন করে, আর সখীরা রাধারানীর আজ্ঞা পালন করে, এই হচ্ছে পার্থক্য। অগ্নির বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তম প্রপিতামহশ্চ নমো নমস্তুস্তু সহস্র কৃত্ব পুনশ্চ ভূয়পি নমো নমস্যে। তুমি বায়ু যম অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্র পুনরায় নমস্কার করি এবং বারংবার নমস্কার করি। এখানে ভগবানকে বায়ু রূপে সম্বোধন করা হয়েছে, কারণ বায়ু হচ্ছে সর্বব্যাপ্ত, বায়ু সর্বব্যাপ্ত, তাই ভগবানকে সম্বোধন করা হয়েছে। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করছেন, কারণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট যে ব্রহ্মারও পিতা। এই দেখুন ভগবানকে এখানে প্রপিতামহ বলা হয়েছে, ব্রহ্মা পিতামহ এর পিতা,
সে হচ্ছে প্রপিতামহ ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে পিতামহ আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ। নমো পুরস্তাদতো পৃষ্ঠতস্তে নমস্তুতে সর্বদেব সর্ব অনন্ত বীর্যামৃত বিক্রমস্তম সর্বম সমাপ্নোষি ততোষি সর্ব। এখন দেখুন অর্জুন প্রণাম করছে কিভাবে, আগে তো উপহাস করতো, ব্যঙ্গ করতো, বিদ্রুপ করতো, এখন ঐশ্বর্য দেখে এত প্রভাবিত হয়েছে যে প্রণাম করতে শুরু করেছে। আপনার সঙ্গে মনে করুন কেউ একজন করে কেউ একজন এসে মিশেছে, আপনি তাকে চেনেন না জানেন না, তার সঙ্গে মনে করুন তুই মুই করে কথা বলছেন। এখন পরবর্তীতে জানলেন যে একজন সে সিনিয়র অফিসার বা অন্য খুব সত্যবাদী, হ্যাঁ এরকম কৃষ্ণকে বলেছে, হ্যাঁ বন্ধুর মতো। এখন দেখুন, হে সর্বাত্মা তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক, আগে তো বন্ধুর মতো হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। প্রণাম করতে শুরু করে দেখো, প্রণাম কাদের করে? গুরুজন দে। তো অর্জুন কৃষ্ণ কি মনে করতেন? বন্ধু। এখন কোথায় নেমে গিয়েছে গুরুজনকে? এখন বন্ধুকে এখন গুরুজনের স্তরে উঠিয়ে দিয়েছে। ভাব কতটা প্রশমিত হয়েছে যে কৃষ্ণ ওই সখা ভাবে অর্জুনকে বেশি ভালোবাসতেন। সখ্য ভাব, সখা করে শুদ্ধ সখ্যে স্কন্দে আরোহণ। এই যে কৃষ্ণের যারা ব্রজের সখা, একবার খেলতে খেলতে একটা খেলা শুরু হয়েছে, তা খেলার আগে নির্ধারণ হয়েছে শ্রীদাম সুদাম দাম বসুদাম, তা বলরামের এক গ্রুপ আর কৃষ্ণের এক গ্রুপ। বলরামের গ্রুপে এই প্রলম্বাসুর এসেছে, প্রলম্ব না কৃষ্ণের দলে। বলরামের গ্রুপে শ্রীদাম, শ্রীদাম আদি কয়েকজন সখা, আর কৃষ্ণের গ্রুপে প্রলম্বাসুর এসেছে সখা হয়ে আর কয়েকজন সখা। তো এইভাবে শর্ত হয়েছে যারা হেরে যাবে, ওই কাবাডি খেলার মতো, কাবাডি খেলা যেটা আমাদের খেলা হতো, কাবাডি খেলা, তো ওই কাবাডি খেলার মতো খেলা শুরু হয়েছে। তা খেলার নিয়ম হচ্ছে কি, যারা হেরে যাবে বিজয়ী দলকে তারা ঘাড়ে করে ঘুরাবে। এখন খেলতে খেলতে কৃষ্ণের দল হেরে গিয়েছে, হেরে গিয়েছে। এখন শ্রীদাম বলছে, কৃষ্ণ তাহলে তুমি আমাকে ঘাড়ে তোলো। এখন কৃষ্ণ বলছে, না আমি ঘাড়ে তুলবো না। কেন তুলবে না? না আমি রাজার ছেলে। আরে খেলার মধ্যে রাজা প্রজা কি? না আমি নন্দ মহারাজের ছেলে, আমি রাজার ছেলে, আমি ঘাড়ে তুলবো না, আমি ঘোড়া হব না। তো ঘোড়া হবে না? শ্রীদাম সকলকে বলছে, দেখো এই ঘোড়া হবে না, হে মনসুখা একে কি করা যায়, দেখে খেলা থেকে বের করে দাও, নিয়ে খেলার থেকে বের করে আর এক জায়গায় বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পর কৃষ্ণ ওখানে বসে বসে কাঁদছে আর চোখের জল খেলছে আর চোখ মরছে। সবাই দেখেছে আর সবাই দেখি খেলছে। এখন শ্রীদাম ডাক দিচ্ছে, এখন ঘোড়া হবে, এখন ঘোড়া হবে। কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ হব, এখন হব। খেলার থেকে বাদ দিয়েছে, তো এখন কাঁদতে কাঁদতে বলছে, হ্যাঁ এখন হব।